আসসালামু আলাইকুম। আজকে MWM জেনারেটর নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা যারা পাওয়ার প্ল্যান্টে জব করি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মস্থলে যোগদানের আগে ইন্টারভিউয়ের সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। তবে শুরুর দিকে যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি, এই বিষয়ে এখন আলোচনা করা হবে। পর্ব দুয়ে MWM জেনারেটরের শিডিউল মেনটেন্যান্স প্ল্যান তুলে ধরব, যা বিভিন্ন ইন্টারভিউয়ে এই প্রশ্নগুলো করে থাকে। আপনাদের সারা পেলে পর্ব 1, 2, 3 পর্যায়ক্রমে চলতে থাকবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শিডিউল মেনটেন্যান্স করা হয় 1500 ঘন্টা পরপর, লোবয়েল চেঞ্জ করা হয় 1500 ঘন্টা পরপর, লোবয়েল ফিল্টার চেঞ্জ করা হয় 3000 ঘন্টা পরপর, ওয়েল স্পিন অন ফিল্টার চেঞ্জ করা হয় 3000 ঘন্টা পরপর, স্পার্ক প্লাগ চেঞ্জ করা হয় 6000 থেকে 8000 ঘন্টা পরপর, ব্রেদার লাইন ফিল্টার চেঞ্জ করা হয় ইনার হচ্ছে 4000 ঘন্টা পরপর, ব্রেদার লাইন ফিল্টার চেঞ্জ করা হয় আউটার 8000 ঘন্টা পরপর, বাল্ব হাইট মেজারিং 3000 ঘন্টা পরপর, ট্যাপেট অ্যান্ড ড্রিজ চেক 3000 ঘন্টা পরপর, এয়ার ফিল্টার চেঞ্জ করা হয় ডিপেন্ডেবল অফ এয়ার কোয়ালিটি, অল্টারনেটরে বেয়ারিং রেসিং করা হয় 1500 ঘন্টা পরপর, টার্বো চার্জার মেনটেন্যান্স করা হয় 16000 ঘন্টা পরপর, মাইনর ওভারহোলিং করা হয় 32000 ঘন্টা পরপর, মেজর ওভারহোলিং করা হয় 67000 ঘন্টা পরপর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।